আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মুগ ডাল আর মাছ দিয়ে লাউ ঘন্ট। মুগ ডাল এবং মাছ দিয়ে এই লাউ ঘন্টটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে এটা দিয়ে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। গরমের এই সময়টাতে লাউয়ের তরকারিটা শরীরের জন্য খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখে। তাহলে চলুন কিভাবে মুগ ডাল মাছ দিয়ে লাউ ঘন্ট তৈরি করি সেটা দেখে নেই। এখনও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাউ ঘন্ট করার জন্য আমি এখানে পরিমাণ মতো লাউ নিয়ে নিয়েছি, যতটা ঘন্ট করব। লাউগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি হাফ কাপ মতো মুগের ডাল। মুগের ডালটা টেলে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভেজানোর ফলে মুগ ডালটা অনেক নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটা বেটে নেব আধা ভাঙা করে, একেবারে মিহি করব না, ডালটা একটু আধা ভাঙা মতো থাকবে, এভাবেই বেটে নেব। মুগের ডালটা আমি বেটে নিয়েছি একটু দানা দানা রেখে। এটা সেদ্ধ করেও বাটা যায়, তো আমি সেদ্ধ করিনি, যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা নরম হয়ে গিয়েছে আমি আগেই বেটে নিলাম। আর এই লাউ ঘন্টের মধ্যে আমি মাছ দেব, তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। এখন এই মাছটা আমি সেদ্ধ করে নেব, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব, আর কোনো কিছুই দিচ্ছি না এর মধ্যে। মাছটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাছের কাঁটাটা বেছে নেব। খুব ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে, যেন কোনো কাঁটা না থাকে। কাঁটা থাকলে ঘন্টটা খাওয়ার সময় গলায় বেঁধে যেতে পারে, যার কারণে কাঁটাটা সাবধানে বেছে নিতে হবে। মাছের কাঁটাটা আমি ভালো করে বেছে নিয়েছি। এটা রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যাবে। আবার এখানে চিংড়ি মাছও কিন্তু দেওয়া যাবে। লাউয়ের সাথে চিংড়ি মাছ ডাল দিয়ে ঘন্ট করলেও খেতে ভালো লাগে। প্যানে আমি লাউগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দুই টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ, ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এখানে। আর 1 কোয়া রসুন দিয়ে দেব বড় সাইজের, রসুনটা কুচি করে দিয়েছি। এবার হাফ কাপের মতো পানি দেব, লাউ থেকেও পানি বের হবে, প্লাস আমি হাফ কাপ মতো দিলাম। এই দুটা দিয়ে লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউটা সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো আমি লাউটা সেদ্ধ করে নিয়েছি। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে লাউগুলো সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। লাউটা উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটা সেদ্ধ করে নেব। লাউ থেকেও পানি বের হয়েছে, প্লাস আমি যে পানিটা দিয়েছিলাম সে পানিটা মিলেই কিন্তু এই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দেব, এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। লবণ দিয়ে উল্টাপাল্টা করে লাউয়ের সাথে নেড়ে মিলিয়ে নেব। আর লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মুগ ডাল। মুগ ডালটা লাউয়ের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, ডালটা কিন্তু লাউয়ের সাথে সেদ্ধ করে একবারেই ঘন্ট করা যায়, তবে আজকে আমি যেভাবে করছি একটু ধাপে ধাপে, এই ঘন্টটা খেতেও ভালো লাগে। ডালের সাথে লাউটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঘন্টটা আমি একটু নরম টাইপের রাখবো, সে আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিয়েছি। এখন লাউ ডাল একসাথে ভালোভাবে রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়েছি, লাউটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাটা বেছে রাখা মাছ। মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এই লাউটা ঘন্ট করে নিতে হবে। আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, ডাল ঘুটনির সাহায্যে লাউটাকে একটু ভেঙে ভেঙে দেব। তবে লাউটা একেবারে মিহি করব না, একটু আধা ভাঙা মতো থাকবে, একটু দানা দানা থাকলে লাউ ঘন্টটা খেতে ভালো লাগবে, একেবারে মিহি লাউ ঘন্ট খেতে ভালো লাগে না। আমি লাউটা ভালো মতো ঘন্ট করে নিয়েছি, লাউটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। লাউ ঘন্টটা ঠিক এরকম একটু নরম এবং মাখোমাখোই রাখবো, আমার কাছে এরকম একটু নরম লাউ ঘন্ট খেতেই ভালো লাগে। লাউটা এখন বাগার দিয়ে নেব, তার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ, একটা তেজপাতা আর এক চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি আর সুন্দর একটা স্মেলও চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর বড় চার কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে লাউ ঘণ্ট দিয়ে দেব। লাউ ঘণ্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। সম্পূর্ণ লাউ ঘণ্ট আমি দিয়ে দেব প্যানে। লাউ ঘণ্ট সবটুকু দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিলিয়ে নেব। আমি আর এক মিনিটের মতো রান্না করে নেব লাউ ঘণ্টটা, কারণ বাগার দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন পড়ে না। খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। আমার কাছে একটু ঝাল কম মনে হয়েছে, হালকা একটু ঝাল ঝাল হবে সে মতোই করে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিতে হবে। আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই, যার কারণে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারছি না। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। লাউ ঘণ্টটা রান্না করা হয়ে গিয়েছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন লাউ ঘণ্টটা কতটা লোভনীয় হয়েছে। মুগের ডাল এবং মাছ দিয়ে এভাবে লাউ ঘণ্ট করলে এই লাউ ঘণ্টর স্বাদটা মুখে লেগে থাকবে, এতটাই মজার এবং টেস্টি হয়। সাদা গরম ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথেও এটা পরিবেশন করা যাবে। লাউ ঘণ্টটা এখন নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মুগের ডাল মাছ দিয়ে লাউ ঘণ্ট। যারা এখনও মুগের ডাল মাছ দিয়ে লাউ ঘণ্ট এভাবে রান্না করেননি, তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে আর সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।